হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল আজকে আমি তোমাদের উইমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টুর উপরে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো যা তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখতে পারো যে এখান থেকেও অনেক প্রশ্ন কমন আসতে পারে তোমরা প্রথমে একটু জেনে রেখো যে আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দ্বারা বিশ্বের ক্রিকেট ম্যাচগুলি নিয়ন্ত্রিত হয় আর এই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা হয়েছিল পনেরোই জুন উনিশশো নয় খ্রিস্টাব্দে হেডকোয়ার্টার্স অর্থাৎ সদর দপ্তর রয়েছে দুবাই ইউনাইটেড আরব এমিরেটসে এবং আইসিসির প্রেসিডেন্ট হলেন গ্রেক বার্কলে যিনি নিউজিল্যান্ডের দেখো ফার্স্ট প্রশ্ন কী আছে হোয়ার ইজ দ্য উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু কোথায় আয়োজিত হয় তো এটা সঠিক উত্তর কি হবে অপশান সি নিউজিল্যান্ড তো সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড নেক্সট কোশ্চেন দেখো হুইচ এডিশান অফ উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইজ প্লেড ইন টু অর্থাৎ দু সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের কততম সংস্করণ অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে টুয়েলভ অর্থাৎ বারোতম সংস্করণ অনুষ্ঠিত হবে নেক্সট কোয়েশ্চেন দেখো বিটুইন হুইচ টু টিমস ইজ দ্য ফার্স্ট ম্যাচ অফ দ্য উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু প্লেট মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বাইশ এর প্রথম ম্যাচটি কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে তো সঠিক উত্তর হবে অপশান বি ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড নিউজিল্যান্ড নেক্সট কোয়েশ্চেন দেখো হুইচ টিম ওন দ্য টাইটেল অব উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার শিরোপা জিতেছে কোন দল তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া একাত্তর রানে ইংল্যান্ডকে হারিয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার শিরোপা জিতেছে তো অস্ট্রেলিয়া দেশটি সম্পর্কে একটু জেনে নাও অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হলো ক্যানবেরা কারেন্সি অর্থাৎ মুদ্রা ডলার প্রাইম মিনিস্টার রয়েছেন অ্যান্থনি অ্যালবেনিস আগে ছিল স্কট মরিসন নেক্সট দেখো ইনসুলার কন্টিনেন্টকে বলা হয় অস্ট্রেলিয়া দ্য মেজর ডেজার্ট অফ জিপসন অ্যান্ড ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতে অবস্থিত কান্ট্রি অফ দি থার্স্টিল্যান্ড বলা হয় অস্ট্রেলিয়াকে আর দেখো দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ মাউন্টেন রেঞ্জ এটা অবস্থিত অস্ট্রেলিয়াতে তারপরে দেখো অস্ট্রেলিয়ার হাইয়েস্ট মাউন্টেন রয়েছে জুকো মাউন্টেন এবং ডাউন্স গ্র্যাসল্যান্ড যেটা দেখা যায় অস্ট্রেলিয়াতে টপ কান্ট্রি ইন বক্সাইট প্রোডাকশান হচ্ছে অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া বক্সাইট উৎপাদনের ক্ষেত্রে টপে রয়েছে নেক্সট কোশ্চেন দেখো হাউ মেনি টিমস পার্টিসিপেটেড ইন দ্য উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু টু মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বাইশে কতগুলি দল অংশগ্রহণ করেছিল তো সঠিক উত্তর হবে অপশান সি আট আটটি দল অংশগ্রহণ করেছিল তো এই আটটি দেশের নাম হল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তো এই আটটা টিমের ক্যাপ্টেনদের নাম আমি এখানে দিয়েছি তোমরা পজ করে দেখে নাও ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হলেন মিতালি রাজ পাকিস্তান টিমের বিসমাহ, মাহরুফ অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন হলেন মেক ল্যানিং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হলেন নিগার সুলতানা নিউজিল্যান্ডের সোফি ডিভাইন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন হলেন সুন এলবি লুজ লুস ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন হলেন হিধার নাইট এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হলেন স্টিফানি টেলর নেক্সট কোশ্চেন দেখো হাউ মেনি টাইমস হ্যাজ দ্য অস্ট্রেলিয়া ক্রিকেট টিম অন দ্য আইসিসি উইমেন্স ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টাইটেল বাই উইনিং দ্য টাইটেল ইন 2022 অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রিকেট দল কতবার আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা জিতেছে এই দু হাজার শিরোপা জিতে তো সঠিক উত্তর হবে অপশান সি সেভেন অর্থাৎ সাতটি ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে তো সালগুলি হলো উনিশশো আটাত্তর উনিশশো বিরাশি উনিশশো অষ্টাশি উনিশশো সাতানব্বই এবং দু সালে নেক্সট কোশ্চেন দেখো হোয়ার ওয়াজ দ্য ফাইনাল অফ দ্য উইমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড প্লেট মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ফাইনাল কোথায় খেলা হয়েছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান এ হ্যাগলি ওভাল খ্রিস্ট চার্চ নিউজিল্যান্ডে নেক্সট কোশ্চেন দেখো হু ওয়াচ অ্যাড জাস্ট দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যান্ড টুর্নামেন্ট ইন দ্য উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বাইশে কে প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান এ আলিসা হিলি নেক্সট কোশ্চেন দেখো হাউ মেনি রান্স ডিড আলিসা হিলি স্কোর ইন দ্য উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বাইশে অ্যালিসা হিলি কত রান করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান এ ফাইভ হান্ড্রেড নাইন নেক্সট কোশ্চেন দেখো হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্লেট প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ কবে খেলা হয় তো সঠিক উত্তর হবে অপশান এ নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবং দ্য উইনিং টিং অব দ্য ফার্স্ট উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড এবং প্রথম উইনিং টিম হয়েছিল ইংল্যান্ড নেক্সট কোশ্চেন দেখো হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড টু ক্যাপ্টেন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস অফ আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে আইসিসি মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অধিনায়কত্ব করেছেন কে তো সঠিক উত্তর হবে অপশান এ মিতালি রাজ আরেকটু ইনফরমেশান তোমরা জেনে রাখো অস্ট্রেলিয়ার সাবেক মহিলা অধিনায়ক বেলিল্ডা ক্লার্কের রেকর্ড রাজ ভেঙেছেন এবং এই রেকর্ডটি ভেঙে বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি চব্বিশটি ম্যাচ খেলা বিশ্বের প্রথম খেলোয়াড়া হয়েছেন নেক্সট কোয়েশ্চেন দেখো হু হ্যাজ বিকাম দ্য হাইয়েস্ট উইকেট টেকার ইন দ্য হিস্ট্রি অফ আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে কে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তো ইনি হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি ঝুলন গোস্বামী নেক্সট দেখো হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট উইমেন ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টু প্লে সিক্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ছটি ক্রিকেট বিশ্বকাপ খেলা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার কে সঠিক উত্তর হবে অপশান সি রাজ তোমরা জেনে রেখো ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়ক রাজ শচীন তেন্ডুলকর এবং জাভেদ মিয়াদাদের পর তৃতীয় ক্রিকেটার যিনি ছয়টি বিশ্বকাপ খেলেছেন এবং রাজ দু হাজার দু হাজার পাঁচ দু হাজার নয় দু হাজার তেরো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ইভেন্ট খেলেছেন নেক্সট কোয়েশ্চেন দেখো হয়ার উইল দ্য টুয়েলথ আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু গেম বি হেল্ড তো বারোতম আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার বাইশ খেলা কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে